মুহূর্তে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ পেশ করা। যেমন আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে, 1481 নম্বর হাদিস, ফুজালাত ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি, আল্লাহ রাসূল একজন ব্যক্তিকে দেখলেন মসজিদে, সে দোয়া করছে সালাতের মধ্যে, ওয়ালাম ইউসাল্লি ওয়ালাম ইয়াহমাদুল্লাহ ওয়ালাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ব্যক্তি দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসাও করেনি, সে দোয়ার মধ্যে আল্লাহর রাসূলের প্রতি দরুদও পেশ করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আজ্জাল হাজা, এই ব্যক্তি তো তাড়াহুড়া করছে। সুম্মা দাআহু আও লিগাইরিহি, আল্লাহ তাআলা তাকে ডাকলেন অথবা সবাইকে ডাকলেন, ডেকে বললেন, ইদা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যদি সালাত আদায় করে, এখানে দোয়া, তোমাদের যদি কেউ দোয়া করে, ফালইয়াবদা বিতাহমিদি রাব্বিহি আযা ওয়াজাল, সে যেন দোয়ার শুরুতে প্রথমে আল্লাহর প্রশংসা করে নেয়, ওয়াসসানা আলাইহি, এবং তার গুণকীর্তন করে, সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর তার রাসূলের প্রতি যেন দরুদ পেশ করে, সুম্মা ইয়াদু বাদা মা তাশা ইয়াশা, এবং তারপরে সে যা চায় সে যেন আল্লাহর কাছে তাই বলে। দু হাত তুলে মোনাজাত করলাম আল্লাহর নিকটে নফল সালাতের পরে, হাত তুলে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, প্রথমে আল্লাহ প্রশংসা করতে হবে, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি এক, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লা নবিয়া বাদা, দরুদ বর্ষিত শান্তি বর্ষিত সে রাসূলের প্রতি যার পরে আর কোনো নবী নেই, আম্মা বাদ, অথপর আপনি দোয়া শুরু করুন। অর্থাৎ দোয়ার প্রথমে আগে আল্লাহর প্রশংসা করা এবং তারপর রাসূলের প্রতি দরুদ পেশ করা, তারপরে আপনার যে চাওয়া, যে পাওয়া, যে কামনা, যে বাসনা আছে আল্লাহর নিকটে, সেটা আমরা পেশ করতে পারি আল্লাহর নিকটে। এটাই হচ্ছে রাসূলের শেখানো পদ্ধতি। এরপর যদি কেউ দোয়া করে, দোয়াতে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো যেগুলো আছে এগুলো স্মরণ করে, এগুলোর নামে ডেকে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের মধ্যে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে, এই নামগুলোর দ্বারা তোমরা আল্লাহকে আহ্বান করো, ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, তুমি আমাকে রুজি দান করো, আমার রুজির ব্যবস্থা করে দাও, ইয়া গফুর, হে রহমশীল, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো প্রত্যেক মুসলিমের মুখস্থ থাকা জরুরি। এর ফজিলতও রয়েছে, আল্লাহর গুণবাচক নাম ধরে যখন আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলা এটা অত্যন্ত খুশি হন, আল্লাহ তাআলা এই বান্দাকে দান করেন। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, তখন নিজের পাপটাকে আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা ই'তারাফা যামবাহু তাবাল্লাহ সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, বান্দা যখন আল্লাহর কাছে গিয়ে যখন সে তার দোষ স্বীকার করে, আল্লাহ আমি শয়তানের প্ররোচনায় এই কাজটা করেছি, আল্লাহ হে আল্লাহ আমি নিজের অজান্তেই আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি এই কাজটা করেছি, তুমি আমাকে ক্ষমা করো, নিজেকে আল্লাহর কাছে একদম সুপোর্ট করে দিয়ে নিজের পাপ আল্লাহর কাছে একদম পেশ করে স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করলে তখন আল্লাহ তাআলা এটা কবুল করে নেন। নিজের দোষের প্রতি, নিজের পাপের প্রতি, নিজের যে ভুল, এর প্রতি হটকারিতা করা যাবে না, এর প্রতি মানে একদম দাঁড়িয়ে থাকা যাবে না, নিজের ভুলটা আল্লাহর কাছে পেশ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহকে দোয়া করে, যারা আল্লাহর কাছে দোয়া করে, ওয়াযকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে আল্লাহকে ডাকো তাদাররুআন, বিনম্র চিত্তে, ওয়া খুফিয়া, এবং ভয় নিয়ে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। অর্থাৎ যারা আল্লাহর কাছে দোয়া করে না, যারা আল্লাহর কাছে দোয়া করার সময় খুশু খুদু নিয়ে আসে না, যারা আল্লাহকে দোয়া করার সময় নম্রতা নিয়ে আসে না, তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলা হয়েছে। সুতরাং দোয়া করতে হবে সেইভাবে।